চট্টগ্রামের রানির হাতে যাত্রা শুরু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের তিনশো তম শাখা রোববার প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড উদ্দিন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনিরুল মৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক জে কিউএম হাবিবুল্লাহ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শাবীর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূয়া ও বক্তব্য ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান মোহাম্মদ নৈয়ার আজম ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন